মানে আমি একটু চা খেতেছি এটা তো অসহ্য হইতেছে না আমার শরীর স্বাস্থ্য উঠাই দিলা একটু বেশি খাইলে একটু মাংস খেলে মানে বকবক করো এক টুকরা দুই টুকরা নিলে বকবক করো যে মোটা হয়ে যেতেছি আমার কোলেস্টেরল হয়ে যাবে আমার চর্বি হয়ে যেতেছে এসব কি হ্যাঁ মানে চিনিটা কম খাও চিনিটা কম খাও কি বানাইছো চা নাকি এই আমি তো লাল চা খাই তুমি দুধ চা বানাইছো লাল চা খাইতে খেতে লাল হয়ে গেল মানে জীবনটা তোমার জন্য মাঝে মাঝে কি দুধ চা খাওয়া যায় না আরে তোমার জন্য তো রেগুলার লাল চা খাই আজকে একটু বানাইলাম বাচ্চাদের পছন্দ আমার পছন্দ দুধ চা খাও একটু খাও এত কথা বলো না একদিন দেখছি যে লাল চা না এই শুরু করে দিছে লাল চা খাই খাও না ওই যে একটু নাও খাও কি করছো কে জানে আমি তো দুধ চা খাই না নর্মালি আরে বাবা এত মিষ্টি দিছি কেন আরে চিনি দিয়ে একদম শেষ করলো চিনি যে দাম 150 টাকা 60 টাকা দিয়ে চিনি কই চিনি হইছে আমি খাইতেছি না বাচ্চারা খাচ্ছে না চিনি হইছে চিনি হইছে মিষ্টি হইছে কই মিষ্টি হইছে এ আব্বু তুমি নিচে বসে খাচ্ছ কেন এনে বসো সবাই বসো ডায়াবেটিস এই মিষ্টি হইছে তুমি বলতেছো মিষ্টি হইছে অনেক মিষ্টি অনেক মিষ্টি আমার পক্ষে খাওয়া সম্ভব হচ্ছে না যে অবস্থা এই তোমার চা খাওয়া শেষ হয়েছে কি আর খাইলাম চা খেতে আসলাম দেখো স্যার কি অবস্থা বিস্কুট যে দিছি বিস্কুটই খেয়ে ফেলেছে চা আমি চা খাইছি বিস্কুট দেওয়া অপরাধ নাকি বিস্কুট যে দিছি বিস্কুটই খেয়ে ফেলেছে বিস্কুট দেওয়া চা কোন পাগলে খায় তুই কি দেখায় এটা এটা মান্দারামের আগে আগে আমরা খাইতাম এখন কি মানুষ বিস্কুট সাথে চা মিশিয়ে খায় কি দেখায় খায় কি ওই চা আলাদা খায় চা আলাদা খায় বিস্কুট এগুলা মিশে না চা দিয়ে খায় বিস্কুট দেখায় পাউরুটি দেখায় মানে দেখো না এগুলা নাকি এগুলা ফকরে মেখাওয়া বিস্কুট দেখা পাউরুটি দেখাওয়া এগুলো একসময় আমরা খেতাম কিন্তু এখন তো এগুলো চলে না চা আছে চা খাবা বিস্কুটের সুবে চা চা খাচ্ছ বুঝি না কিছু তোমাদের সিস্টেম তোমার বুঝতে হবে না দেখো যে বিস্কিটটা সুবে দিছে সব খেয়ে ফেলাইছে চাই নাই চা খাইতেছি একটু মিষ্টি না চা আর বকবক বকবক করতেছে মুখে দিয়ে বকবক করতেছে নাকি মিষ্টি হয়ে গেছে বললে হয় যে চিনির দাম বেশি চিনি কম দাও চিনির দাম বেশি এটা তো বলতে পারে না বলে কি চাতে মিষ্টি হয়ে গেছে বেশি আরে চিনির দাম 150 টাকা ঠিক আছে এটা সমস্যা না কোনো তুমি চিনি তো ভালো না আসলে খাওয়া চিনি খাওয়া কি ভালো ভালো না ঠিক আছে তখন চা খা মুখে দিয়ে আমি যে অফিসে যাই প্রতিদিন অফিসে চা হয় ফ্রি চা তো আমি কখনো চা খাই না আরে ফ্রি জিনিস খাবো কিছুর জন্য আমি আমার যদি শরীরে ক্ষতি করে এই জিনিসটা খাওয়ার তো কোনো দরকার নাই বাচ্চারা ঠিক আছে খায় ঠিক আছে কিন্তু তোমার যে শরীর স্বাস্থ্য তোমার উচিত না এগুলো খাওয়া এমনি কোলেস্টেরল বেড়ে দেবো সমস্যা হবে কি আমার শরীর স্বাস্থ্য কি মানে আমি একটু চা খেতেছি এটা তো অসহ্য হইতেছে না আমার শরীর স্বাস্থ্য উঠাই দিলা একটু বেশি খাইলে একটু মাংস খেলে মানে বকবক করো এক টুকরা দুই টুকরা নিলে বকবক করো যে মোটা হয়ে যেতেছি আমার কোলেস্টেরল হয়ে যাবে আমার চর্বি হয়ে যেতেছে এসব কি হ্যাঁ চিনিটা কম খাও চিনিটা কম খাও চা হলো কি চিনি তো কোনো উপকার করে না রে ভাই চিনি কোনো উপকার করে চিনি খাবা ঠিক আছে সেমাই খেতে চিনি লাগে চিনি অনেক ক্ষতি করে নুডলস খাবা সব বেজা না কিন্তু চা খাবো কি দিয়ে খাবো চা কি দিয়ে চা খাবো আমি চিনি ছাড়া খাবো মধু দিয়ে খাবো আচ্ছা ঠিক আছে বুঝছি তোমার সাথে পালা দেবো না তুমি চিনি খাবাই তোমার অভ্যাস এটা খাবাই আমারে আমার খাবার অভ্যাস আমার চা খাওয়ার অভ্যাস আর চা পিতে হবে আমারে এই দেওয়া দরকার নাই আমার এই চিনি দেওয়া সাদা দরকার নাই আমার লাল চা আদা দিয়া এগুলো দিয়াই লাল চা দিও আমি লাল চা খেতে পছন্দ করি ঠিক আছে তোমরা খাও যত মন যেন ছেলে হোক মেয়েও খাও তুমি খাও আজকে তো তোমার কোনো চিনি দেবো না ঠিক আছে না আমি আমি চিনি খাবো না আজকে তো লাল চাই কোনো চিনি দেবো না ঠিক আছে কিন্তু চিনি দেবো না আমার চিনি দরকার নাই আমার লাল চাই দিও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে